জয়েন্ট বন্ধুরা ওয়েলকাম টু ডিফেন্স ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আলোচনা করবো এসএসসি ফেজ ইলেভেন দু হাজার তেইশের ভ্যাকেন্সি সম্পর্কে এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে টোটাল পোস্ট কত রয়েছে এক্সাম সিলেবাস অ্যাপ্লিকেশান ফি এবং তোমাদের বয়স সীমা কী চা হয়েছে সব কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখো তোমরা যারা এসএসসি ফেজ ইলেভেন ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছিলে তার আগে তোমরা যারা নতুন এসএসি চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকমই সমস্ত জবের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন এখানে অ্যাডভাইসমেন্ট নম্বরটা বলা হয়েছে ফেজ ইলেভেন দু হাজার তেইশ সিলেকশন পোস্ট এখানে তোমাদের অনলাইন যে অ্যাপ্লাইটা শুরু হচ্ছে তার ডেট রয়েছে ডেটটা হচ্ছে তোমাদের শুরু হচ্ছে ছয় তিন দু হাজার তেইশ এবং লাস্টের হচ্ছে সাতাশ তিন দু হাজার তেইশ এখানে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেটটা বলা হয়েছে টেন্টেটিভ এক্সাম ডেটটা তোমাদের এখানে জুন জুলাই দু হাজার তেইশের মধ্যে টেন্টেটিভ এক্সাম ডেটটা দেওয়া রয়েছে কম্পিউটার বেসিক তোমাদের এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশনের টেন্টেটিভ ডেটটা এখানে দেওয়া রয়েছে বন্ধুরা এখানে তোমাদের অ্যানাক্সার থ্রিতে এনাক্সার থ্রিতে তোমাদের এখানে ডিটেলসে পোস্ট এবং রিজেন এবং ক্যাটাগরি এজ সব কিছুই এখানে ডিটেলসে ভাগ করে দেওয়া রয়েছে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কোন পোস্টের জন্য কত এবং কোন পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা কোন ক্যাটাগরিতে রয়েছে এবং কোন রিজনে সব কিছুই তোমাদের এখানে দেওয়া রয়েছে এখানে তোমরা ইস্টার রিজান থেকে বিলং করো এবং যদি পোস্টের জন্য আবেদন করো এখানে তোমাদের বয়সী আঠারো থেকে পঁচিশ বছর লেভেল টু অনুযায়ী স্যালারি রয়েছে এবং তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস আউট হতে হবে তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদের ওকে অবশ্যই পোস্ট কোড চুজ করে দিতে হবে কিন্তু এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার তিনশো ঊনসত্তরটা ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমরা ছেলে এবং মেয়েরা উভয়ে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার তিনশো উনসত্তরটা তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে এরপর এজ রিল্যাক্সেশান আপার এজ এজ লিমিটটা তোমরা এখানে এস টি এস সি ক্যাটাগরিতে তোমরা পাঁচ বছরের এক্সট্রাদের ছাড় পেয়ে যাচ্ছো গভর্নমেন্টসের রুল অনুসারে এবং ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা এজটাতে তিন বছরের ছাড় পেয়ে যাচ্ছো গভর্নমেন্টসের রুল অনুসারে এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই বন্ধুরা তোমরা ফর্মটাকে অ্যাপ্লাই করবে কীভাবে তো তোমরা ফর্মটাকে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে ভিট করে তোমরা ফর্মটাকে অ্যাপ্লাই করতে পারবে এখানে ফর্ম অ্যাপ্লাই লাস্ট ডেট হচ্ছে সাতাশ তিন দু হাজার তেইশ অর্থাৎ এই মাসের কিন্তু সাতাশ তারিখে লাস্ট ডেট এরপর রয়েছে অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফিটা তোমাদেরকে হান্ড্রেড রুপিস পে করতে হচ্ছে এটা শুধুমাত্র ইউ ক্যাটাগরি এবং মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ইউ আর ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে তোমরা এরা ওমেন ক্যান্ডিডেট এবং এস টি এস সি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই হান্ড্রেড রুপিসটা পে করতে হচ্ছে না এরপর রয়েছে এক্সাম সেন্টার এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে এক্সাম সেন্টার রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার তোমাদের এখানে রয়েছে কল্যাণী রয়েছে কলকাতা রয়েছে এবং শিলিগুড়ি রয়েছে এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তিনটা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ কলকাতা শিলিগুড়ি এবং কল্যাণী এগুলোর মধ্যে তোমাদেরকে এক্সাম সেন্টার চুজ করতে হবে এরপরে যে স্কিম অফ এক্সামিনেশান বন্ধুরা তোমাদের এখানে বলে রাখি তোমরা যে পোস্টের উপর অ্যাপ্লাই করবে সেই পোস্টের এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাপ্লাই করো তো মাধ্যমিক পাস যোগ্যতা এবং যদি তোমরা হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান তোমরা যেই পোস্টের উপর অ্যাপ্লাই করবে সেই পোস্টের এডুকেশন কোয়ালিফিকেশান লেভেল অনুযায়ী কিন্তু তোমাদের এখানে সাবজেক্ট এবং সিলেবাস থাকবে সেখানে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নও কিন্তু সেইভাবে থাকবে এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে একটা জেনারেল ইন্টেলিজেন্স থেকে পঁচিশটা পশ পঞ্চাশ নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর কোয়ান্টিভ অ্যাপিটিউট থেকে পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর যেখানে তোমাদের টাইম থাকছে ষাট মিনিট এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও রয়েছে জিরো পয়েন্ট ফাইভ জিরো এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও রয়েছে বন্ধুরা এখানে তোমরা মিনিমাম যোগ্যতাতে অ্যাপ্লাই করতে পারছো যেমন তোমরা যদি ম্যাট্রিক পাস আউট হয়ে থাকো তাহলে বন্ধুরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং তোমরা যদি হায়ার সেকেন্ডারি অর্থাৎ টুয়েলভ পাস হয়ে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে হচ্ছ এবং গ্র্যাজুয়েশন লেভেল তোমরাও এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছ অতএব তোমরা এরা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমরা অবশ্যই ফর্মটা অ্যাপ্লাই করতে পারো আর হ্যাঁ এটা একটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে মেল এবং ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে একটা কিন্তু দারুণ জব ভ্যাকেন্সি রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে